প্রশ্ন করেছেন মুক্তা হেনা আপনি লিখেছেন আমি পর্দায় থাকতে চাই কিন্তু বাসার পরিবেশ অনুকূল নয় স্বামী ভিন্ন বাসা নিতে রাজি নন এক্ষেত্রে আমার করণীয় কি আপনি যৌথ বাসায় সম্ভবত আছেন এক্ষেত্রে কোন আপনার করণীয় হলো সাধ্য অনুযায়ী পর্দার বিষয়টির জন্য আপনি স্ট্রাগল করে যাওয়া ধরুন আপনার দেবর ভাসুর এবং অন্যরা আছেন যাদের সাথে আপনার পর্দা করতে হবে তো আপনি ঘোমটা দিয়ে চলবেন যথাসম্ভব ঢেকে ঢুকে পোশাক আশাক অনুভব করবেন যে আপনার সৌন্দর্য যেটি ঢেকে রাখাটা আপনার পর্দার দাবি সেটা যাতে ঢেকে থাকে এবং প্রকাশিত না হয় মানে এই নয় যে বাসার মধ্যে আপনি বোরকা পরে থাকবেন বরং চাদর বা ওড়না কোনো কিছু দিয়ে আপনি নিজের নিজেকে আবৃত করে রাখার চেষ্টা করবেন এবং স্বামীকে বোঝাবেন আল্লাহ তাআলা সহজ করে দেখ আপনার বিষয়টিকে কিন্তু যৌথ বাসায় থেকেও আপনি পর্দার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনি করে যাবেন যাতে পর্দা বিধান লঙ্ঘন না হয় শরীফুল ইসলাম সাগর আপনি লিখেছেন কিছুদিন ধরে নামাজে দুই সেজদা দেওয়ার পরেও মনে হয় এক সেজদা দিয়েছে এক্ষেত্রে আমার করণীয় কি নামাজে মনোযোগ ধরে রাখার জন্য যে আমলগুলো আছে সে আমলগুলো করে বিশেষ করে নামাজে অর্থ বুঝে বুঝে পড়া ভালো করে ধীরস্থিরতার সাথে নামাজ পড়া নামাজের আগে পরে দুনিয়াবি যে মহাব্যস্ততার সাগর আমরা হাবুডুবু করে খেয়ে থাকি সেখান থেকে বেরিয়ে আসা দরকার তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে রেদওয়ান ইসলাম আরিফ আপনি লিখেছেন বন্ধু টাকা ধার নিয়েছে খুশি হয়ে কিছু বাড়তি টাকা সহ দিলে এটা কি সুদ হবে না টাকা ধার নিয়েছে কোনো চুক্তি নাই অতিরিক্ত দেওয়ার কিন্তু আপনি দেওয়ার সময় তাকে অতিরিক্ত কিছু বাড়িয়ে দিলেন এটা সুদ হবে না এটা বিভিন্ন হাদিসের আলোকে জায়েজ রুবেল আইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে হুজুর ভর্তি পরীক্ষার সময় বেশিরভাগ দোয়া করতাম বইটে পড়ার সুযোগ হলে বেশি বেশি দান করব। বলতে বলতে হঠাৎ বলে ফেলেছি আল্লাহ বইটে চান্স পাইলে যা উপার্জন করবো তার এক তৃতীয়াংশ দান করব। তখন আবেগে বলেছি এখন পারছি না এক্ষেত্রে করণীয় কি দেখুন এটা তো এক ধরনের একটা ভুল মানত বলতে পারেন এটা যদি মানত হয় তাহলে সেক্ষেত্রে একটা ভুল মানত আপনি বলতে পারেন এক্ষেত্রে আপনি শপথ যে কাফফারা আছে সেই কাফফারা দিয়ে দিবেন দায় মুক্তির জন্য তামজিদুল হক আপনি লিখেছেন কসরের নামাজটাও কাজা হয়ে গেলে বাসায় চলে এসে নামাজটা কি কসর করতে হবে নাকি চার রাকাত কাজা আদায় করতে হবে কসরে যেটা ছুটে যায় সেটা বাসায় আসলে যখন কাজা করবেন কাজা যদি বাসায় এসে করেন সফরে ছুটে গেছে এরকম নামাজ হয় তাহলে সেটা কসরই কাজা করবেন এমডি ইসলাম শাকির আপনি লিখেছেন আপনি যদি ভুল মাসালা দেন সেটা যদি কেউ মানে তাহলে আপনার বা তার কোনো গুণ হবে কি না দেখুন অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এর জন্য পাকড়াও করবেন না আর যদি ইচ্ছাকৃত ভুল হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণ হবে আর আমরা সাধারণত চেষ্টা করি মাসালাগুলো কোরআন হাদিসের আলোকে দেওয়ার জন্য কোনোটা যদি ভুল হয়েছে বলে আমরা জানতে পারি তাহলে সেটা সাথে সাথে আবার পাবলিকলি ঘোষণা দেওয়ার মাধ্যমে সংশোধন করে কারেকশন করে থাকি অতএব যদি কেউ নিজের অজান্তে ভুল করেন বা ভুলকে অনুসরণ করেন তাহলে সেক্ষেত্রে তার কোনো দায় থাকবে না ইনশাআল্লাহ বিধান না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা হে আমাদের রব আমরা যদি ভুল করে ফেলি বা ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে যেন পাকড়াও করবেন না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়া আন উম্মতি আমার উম্মত থেকে ভুলে যাওয়া ব্যক্তি ভুলে কোনো কিছু করলে সেটা লেখা হয় না তাদের থেকে এটা মওকুফ করে রাখা হয়েছে আইবিন আসলে আপনি লিখেছেন আমাদের হজ করার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ আমি খুব আগ্রহী কিন্তু আমার স্বামী আরও পরে যেতে চাই আমি চাকরিজীবী আমার সামর্থ্য আছে এক্ষেত্রে আমার কী করা উচিত জানাবেন প্লিজ আইবি প্রথম কথা হলো যে আপনার সামর্থ্য আছে আপনার স্বামী আরও পরে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাকরিজীবী হয়ে আপনার সমর্থ হলে আপনি চলে যেতে পারেন আপনার হজ করার জন্য স্বামীর অনুমতিটা আবশ্যক নয় বিশেষ করে আপনার যখন ফরজ হয়ে যায় হজ অর্থাৎ আপনার সাথে একজন মাহরামকে নিয়ে যাওয়ার মতো সমর্থ আছে অর্থাৎ দুজনের টাকা আপনার কাছে আছে তাহলে সেক্ষেত্রে আপনার বাবা আপনার ভাই অন্য কাউকে আপনি নিয়ে যেতে পারেন এরকম সমর্থ থাকলে স্বামী আপনাকে হজ থেকে বাধা দিতে পারেন না তবে হ্যাঁ দাম্পত্য জীবনে সুখে শান্তিতে মিলেমিশে থাকার প্রয়োজনে আপনি তার সাথে বোঝাপড়া করে তাকে কাউন্সিলিং করে বুঝিয়ে আপনার সাথে নিয়ে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত সেটি ভিন্ন বিষয় আবির হোসেন আপনি লিখেছেন একামতের জবাব দিতে হবে কি আর দিতে হলে কীভাবে দেবো একামতের জবাব দেওয়ার বিষয়ে কিছু বর্ণনা পাওয়া যায় সেই বর্ণনাগুলোর সনদী মহাদ্দেশদের অনেকে আপত্তি তুলেছেন কিন্তু আজানের জবাব দেওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং বিভিন্ন হাদিস দ্বারায় সহি মুসলিম সহ বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত ফিরোজ হক আপনি লিখেছেন সিজদার সময় আমার পায়ের আঙ্গুল কেবলার দিকে করা সম্ভব হয় না নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কারণ এই বিষয়টি যে ফরজ বা এরকম কোনো বিষয় নয় যেটা না করলে আপনার নামাজ হবে না বরং এটি সুন্না যে আমাদের পায়ের পাতা কেবলামুখী করে রাখবো এই সুন্না কোনো কারণে যদি ছুটে যায় তাতে কোনো বড় গুণা হবে বাট সেরকম নয়